আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, নতুন করে যুদ্ধের খেলা আরও এক ধাপ শুরু হয়ে গেল, আর এই যুদ্ধের বিষয়টা হচ্ছে পাল্টা প্রতিশোধ। প্রতিশোধের নেশায় এই মুহূর্তে পুতিন কাকু টেনশনে আছেন, এমনকি এই টেনশনের কারণে টেনশন লেনে কা নেহি দেনে কা চিন্তা করিয়া তিনি রাশিয়ার যারা জেনারেল আছেন, সামরিক যেই মানে বড় বড় নেতারা আছেন, তাদের সাথে একটা স্পেশাল মিটিং করেছেন। এছাড়াও গতকালকে ঘোষণা দেওয়া হয়েছে, যেহেতু তিনি লম্বা সময় ধরে যুদ্ধ চালাবেন, যুদ্ধ চালাইতে গেলে টাকা প্রয়োজন, অস্ত্র প্রয়োজন, আর এই সকল কিছু মাথায় রেখে রাশিয়া বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা একে একে বিষয়গুলো আলোচনায় তুলে আনছি। প্রথমত হচ্ছে সামরিক শীর্ষ কর্মকর্তাদের সাথে পুতিন কাকু গতকালকে একটা জরুরি বৈঠক করেছেন। খবর হচ্ছে বার্তা সংস্থা এপির। রাজধানী মস্কোয় প্রেসিডেন্সিয়াল ভবন থেকে সরকারি ও সামরিক শীর্ষ কর্মকর্তাদের সাথে এক ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে এই বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন। পুতিন জানান, শুধু ইউক্রেন ফ্রন্টলাইনের শক্তিমত্তা জাহির করলেই হবে না, আভ্যন্তরীণ সুরক্ষার প্রতিও মনোযোগী হতে হবে। এই যে মানে চলমান যে কতগুলো ঘটনা ঘটেছে, এটাকে বিশ্লেষণ করা শুরু করেছে রাশিয়ার মন্ত্রণালয়গুলো। পুতিন কাকু আরও বলছেন, যেহেতু সামনে ক্রিসমাস ডে, খ্রিস্টানদের বড় একটা দিন, আর রাশিয়াতেও এটা খুব জাঁকজমকভাবেই পালন করা হয়, সো ক্রিসমাসের মতন ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে এই ধরনের নাশকতা বাড়তে পারে, তাই সবাইকে সতর্ক অবস্থানে থাকার তাগিদ দেওয়ার পাশাপাশি আভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয়গুলোকে ফোকাসে রাখার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন সামরিক যারা সিনিয়র কর্মকর্তা আছেন। এছাড়াও আপনার কি বলা হয় যে নিজেদের যে সামরিক বাজেট সেটা বাড়ানোরও ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলছেন যে রাশিয়া ইউক্রেনের সাথে 2023 সাল জুড়ে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে, আর এই প্রস্তুতির জন্য রাশিয়ার যে ডিফেন্স মিনিস্ট্রির বাজেটটা সেটা অন্যান্য সময় যেই পরিমাণ ঘোষণা করা হতো, এবার এর থেকে বেশ কিছু পরিমাণ মানে বেশ কয়েক গুণ বাড়িয়েই এই ডিফেন্স বাজেট ঘোষণা করতে যাচ্ছে পুতিন কাকু। আর এই বাজেটটা বেশ কয়েক গুণ বাড়ানোর একটা প্রধান কারণ হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্রের উৎপাদনে মনোযোগ দিয়েছে পুতিন কাকুর দেশ। ফ্রন্টলাইনে যুদ্ধ করে খুব বেশি কভার করা যাবে না, সেই কারণে রকেট, তারপর হচ্ছে যে ক্ষেপণাস্ত্র যেই মানে ব্যবস্থাগুলো আছে সেগুলোতেই মনোযোগ করছে, আর নতুন প্রজন্মের অস্ত্র উৎপাদনের দিকে মনোযোগ দিচ্ছে। কারণ ইতিমধ্যেই আমেরিকা B-21 বোমারু বিমান বানাইয়া পরাশক্তির দেশ, বিশেষ করে চীন, তারপর রাশিয়া, ইরান, জাপান, এই দেশগুলোর মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি করে দিচ্ছেন, আর যার কারণে ওই দেশগুলো কৌশলে তারাও কিন্তু একের পর এক পদক্ষেপ নিচ্ছে। ইউক্রেন যুদ্ধের মাঝে আপনার পশ্চিমাদেরকে শাসন করার জন্য নতুন প্রজন্মের অস্ত্রের উৎপাদন বাড়ানোর কথা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। আর পুতিনের যিনি রাইট হ্যান্ড আছেন, কি বলা হয় যে দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব, তিনি এই তথ্য দিয়েছেন। তিনি বলছেন, নতুন প্রজন্মের শক্তিশালী অস্ত্র তার দেশকে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার মতন শত্রুদের থেকে রক্ষা করার জন্য কাজে দেবে। রাশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মেদভেদেব, তিনি বলছেন যে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে তিনি যখন দায়িত্ব পালন করেছেন, তখন তিনি দেখেছেন যে বহির্শত্রুর আক্রমণের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, আর এই মুহূর্তে যুদ্ধকে চালিয়ে যেতে হলে তাদেরকে টেকনোলজি নির্ভর অস্ত্র তৈরি করতে হবে। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে তিনি বলছেন, আমরা সবচেয়ে শক্তিশালী নতুন প্রজন্মের অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছি, ধ্বংসের বিবেচনায় এসব অস্ত্র অত্যন্ত শক্তিশালী। বিশ্বজুড়ে রাশিয়ার শত্রু ছড়িয়েছে মন্তব্য করে তিনি আরও বলছেন, শুধু ইউক্রেন আমাদের শত্রু নয়, এই মুহূর্তে ইউরোপ, উত্তর আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিভিন্ন জায়গায় অনেকেই রয়েছেন যারা মস্কোর বিরুদ্ধে নাৎসিবাদীদের সাথে হাত মিলিয়েছে। ইউক্রেন যুদ্ধের মাঝে রাশিয়া কোন শক্তিশালী অস্ত্রের উৎপাদন কি পরিমাণ বাড়িয়েছে সেটা কিন্তু তিনি সামনে আনেননি। তিনি বলছেন যে এই বিষয়গুলা নীতি কৌশল ও অবস্থানগত বিষয় হওয়ার কারণে এই সম্পর্কে আর কোনো তথ্য তারা দিতে চাচ্ছেন না। এর আগে ভ্লাদিমির পুতিনও তিনি তার বৈঠকের মাধ্যমে কিন্তু নতুন ধরনের অস্ত্র উৎপাদনের ইঙ্গিত দিয়েছিলেন। এর মধ্যে হাইপারসোনিক অস্ত্র আছে, যেহেতু আপনার যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হিউজ পরিমাণ হাইপারসোনিক মিসাইল ক্ষেপণাস্ত্র দিচ্ছে, তো সেই হিসাবে নিজেদের অস্ত্রের ভাণ্ডারেও এই অস্ত্র উৎপাদন বাড়িয়েছে। এই অস্ত্র প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হবে, কারণ এখানে একটা গবেষণা হয়। ধরেন যুক্তরাষ্ট্র বা জার্মানি বা যে দেশগুলাই
আপনার ইউক্রেনকে ধরেন যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দেয়, সেই সিস্টেমটা সম্পর্কে রাশিয়ান গোয়েন্দা সংস্থা বা সামরিক বাহিনীর লোক যারা আছেন তারা কিন্তু অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করে এটা কোন ধরনের ক্ষেপণাস্ত্রকে রিড করতে পারে, কোন ধরনের পারে না, সেটার উপর গবেষণা করেই রাশিয়া নতুন অস্ত্র বানাচ্ছে। পুতিন জানিয়েছেন, দ্বন্দ্ব সংঘাতে আগ বাড়িয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতিতে আনুষ্ঠানিক পরিবর্তন আনার পাশাপাশি এবার নতুন ভিন্ন কৌশলে যাচ্ছে রাশিয়া। তিনি বলছেন যে তাদের কৌশলে, মানে মার্কিনীদেরকেও তিনি এক হাত নিয়েছেন। এরপরে তিনি বলছেন যে ইউক্রেনের উচিত ভেবেচিন্তে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। আর কূটনৈতিক আলোচনার বিষয়েও এখানে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের মাধ্যমে, রাশিয়া বলছে আমরা আলোচনার জন্য প্রস্তুত, তবে এই আলোচনাতে মার্কিন প্রভাব মুক্ত আলোচনা হতে হবে। যে জেলেন্সকি যা বলে নিজে তো বলে না, এটা একটা ধরেন সফটওয়্যার আপডেট করে দেওয়া হয় মেসেজের মাধ্যমে অথবা হ্যাঁ বিশেষভাবে, তো সেইটাই কিন্তু জেলেন্সকি মুখ দিয়া বলেন। পুতিন বোঝাতে চাচ্ছেন আমেরিকানদের কথায় জেলেন্সকি মুখ দিয়া বলে, তার নিজের কোনো কথা সে বলে না। এই জায়গা থেকে বের হইয়া যদি আলোচনা করতে চায় তাহলে পুতিন আলোচনা করবে। তো দেখা যাক, সব কিছু মিলিয়া খুবই জমজমাট অবস্থা, যুদ্ধ লম্বা সময় হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।